আইনে দলিল তাছাড়া তিনি না তার একটা ভাইকে ছিল ক্লাস 6 এ পড়তো তাই তাকে নিয়ে আমি আদার সাহেবের কাছে 2003 সালে তার ব্লাড ক্যান্সার হয়েছিল ঘটনাটা শুনেন মুরবিরা আদার সাহেব বলে যে সিরাজ কি হয়েছে আমরা একটু ব্লাড ক্যান্সার হয়েছে কেমন লাগবে দুইটা কেমন টাকা ফরি করতে বসেছে আর তিনটা কেমন লাগবে তুমি যদি 6000 টাকা দাও ওই তিনটা কেমন কিনা যাবে কলে একটা প্রিয়ালে নাস্তা করা কি নাস্তা করে কলে একটা দরখাস্ত লেখা আমার কাছে একটা দরখাস্ত লিখে ওনার কাছে দিলাম দেওয়ার পরে উনি মার্ক করে দিল অ্যাকাউন্টেন্টের কাছে অ্যাকাউন্টেন্টের কাছে যাওয়ার পরে জয়েন্ট মেম্বার আছে তার চাচা তার হাতে অ্যাকাউন্টিং সব 50000 টাকা আমি এখন তিন সাবের হতে পারি মেম্বারে কল কত দিল কত 50 মেম্বার কিন্তু ভুল তো দিছে লিখছি তো 5000 তা টাকা 50000 দিল আবার আজ সাবের রুমে ঢুকছি ঢুকে সেরা আজ সাবের বললাম যে ভুল হইছে বুঝায় কইকা আমার টাকা তো 50000 কার পাগল ও 6000 টাকা কেন তে কাজ হবে নি ওর চিকিৎসা করতে কন্টিনিউ এটা নিয়ে আরো লাগবে আরো দিব তাই তার কথা তো বলি এবং মসজিদ মাদ্রাসার জন্য আমি নিজে 20-30-40 কোটি টাকা 20 বছর আগে সেই কাজ করার লোক আজকে তা না মসজিদ মাদ্রাসা এমন নির্বাচন আসছে আজকে তা করতেছে সে তার ভাই ব্রাদার এটা কিন্তু ঠিক না 20 বছর আগে আমি তার কাছ থেকে এইভাবে টাকা বসে মসজিদ মাদ্রাসা গরিব এতিমখানা সব জায়গা দান করছি সেটা হলো এই আদার সাহেবকে আমরা ছোটবেলা থেকে চিনি এবং জানি তিনি আমাদের এলাকারই লোক তার গুণ কীর্তন গাওয়ার বহু লোক আছে কেন গুণ কীর্তন করার মতো কাজ সে জীবনে অনেক করছে অতএব বেগুলি আপনারা বিভিন্ন জনের কাছ থেকে শুনবেন আমার দুইটি তিনটি কথা সেটা হলো যে আপনারা আজকে নেতা নির্বাচনের জন্য আজকের এই নির্বাচন এই নির্বাচনটা কি ফরিদপুর কোতোয়ালির একজন নেতা নির্বাচন করা বেকারদের জন্য এটা এবং এটা প্রতি সেন্টারে হবে প্রতি ইউনিয়নে হবে আর আমরা 400 রুপি জমি রাখতে হয়েছে বাসাগাড়ি ওরা গার্মেন্টস ফ্যাক্টরি হবে ওই গার্মেন্টস ফ্যাক্টরি মাটি খালার প্রায় অর্ধেক 50% হয়ে গেছে আর আর কিছু খালানো ধরলে আমরা ওই ফ্যাক্টরি শুরু গার্মেন্টস শুরু করবো গার্মেন্টস শুরু করলে ওয়ান থার্টি দিন কি ওখানে ভর্তি হবে আর কোথাও যাকে হবে না আপনারা দোয়া করবেন আমাদের একে আদার সাহেব ইগল মার্কা কাপ্তি কত 7 তারিখে আপনারা নির্ভয়ে ভোট দিবেন ইগল মার্কা নির্ভয়ে ভোট দিবেন কোনো ই করতে টেনশন করবেন না কোনো ভয় পাবেন না আর আপনারা নির্ভয়ে কাজ করবেন আপনাদের যদি কোনো কিছু হয় তাহলে আমরা আপনাদের আগে দিলেন আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব এবং উনি আজকের এই সভা বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করবেন এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি উপস্থিত অন্যান্য মেহমান এবং আমার এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামী জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচন আমরা সবাই জানি এবং আমাদের আদার ভাই মার্কা ইগল মার্কা আমরা 7 তারিখে এই সেন্টারে উপস্থিত হইতে নিয়ে আমরা ইগল মার্কা ভোট দিব একটা কলেজ করতেন আপনার আব্বার নামে আব্দুল আজিজ কলেজ তাহলে আমরা এলাকার বাসী ছেলে মেয়ে যারা আসলো তারা শিক্ষিত হইতো তারা চাকরি জীবনে ট্রেনিং সেন্টার করবেন এটা ঠিক আছে কিন্তু ট্রেনিং সেন্টারে করার জন্য